স্ক্রিনটোতে দি দিছোঁ, আপোনালোকে চাওক। কিছুমান মানুহে এনেকুৱা কিছুমান কমেণ্ট কৰি দিয়ে, কোৱালিফিকেশ্যন কিমান বুলি ক'লে তাইৰ কথা ক'ব লাগিব, তাইৰ মাষ্টাৰ ডিগ্ৰী, তাইৰ পি এইচ ডি, তাইৰ সকলো মানে সকলো বুলি ক'ব লাগিব। সকলোকে ৰশ্মিকৰ অন্য এটি ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ, আৰু আমাক সদায় এনেকৈ আপোনালোকে মৰম দিব যেনেদৰে সদায় মৰম দি আছে। আৰু আমাৰ চেং ডাঙৰ 7 মাহ সম্পূৰ্ণ হ'ল, এতিয়া 8 মাহত সোমালে। অ শুন, এই পৰ্দাখন ধৰিবলৈ লাগে, এইয়া হয়নে? আৰু এতিয়া আমি এখেতে মই ওলাইছোঁ শিৱসাগৰলৈ। শিৱসাগৰৰ পৰা আহি লওঁ, তাৰপাছত আপোনালোকৰ লগত কেইটামান কথা আলোচনা কৰিম, আৰু বহুকেইটা কথা আপোনালোকে জানিব বিচৰা প্ৰশ্নৰ উত্তৰো মই আজি আপোনালোকক এইটো ভিডিঅ'তে দিম। গতিকে ভিডিঅ'টো চাই থাকিব আৰু আপোনালোকে মৰম দিব। মোৰ বেংকৰ কামটো কৰি মেলি ওলাই আহিলোঁ, তাতে ছাবস্ক্ৰাইবাৰো লগ পালোঁ কেইবাগৰাকীও, বহুত বেছি ভাল লাগিলে। ক'বালৈ গ'লে আজিকালি ছাবস্ক্ৰাইবাৰ লগ পাওঁ আৰু মোৰ ইমান বেছি ভাল লাগে, একদম পৰিয়ালটো যেন লগ পালোঁ নিচিনা লাগে। মই আপোনালোকক প্ৰায় এইখিনি কথা কওঁ, যিয়ে য'তেই মোক দেখে তাতে অন্ততঃ এষাৰ মাত দিব, কাৰণ সকলোকেতো মই চিনি নাপাওঁ, কিন্তু আপোনালোকে মোক দেখি দেখিতো চিনি পাই যায়। আৰু বহুত বহুত ধন্যবাদ এনেকৈ মাত দিয়াৰ কাৰণে। আৰু এতিয়া আহিলোঁ, আমাৰ এখেতৰ অলপ কাম আছে দ্বিতীয় অফিচত, মই বোলো গাড়ীতে বহি দিওঁ। আৰু বহি পেলাই আৰু এনেনো কি কৰিম, আপোনালোকৰ লগত অকণমান দুটামান কথাৰ ভাগ বতৰা কৰোঁ। ঘৰৰ পৰা ওলাই আহোঁতে কৈছিলোঁ আজি কেইটামান কথা আপোনালোকৰ লগত আলোচনা কৰিম দেই বুলি, গতিকে ঘূৰি গৈ পোৱাৰ আগতে ভাবিলোঁ গাড়ীতে যেতিয়া বহি আছোঁ ইয়াতে দুটামান কথা আলোচনা কৰোঁচোন। বহুতে মোক কয় যে বা মোক নাম্বাৰটো দিয়ক, আৰু মেছেজ কৰে, ইনষ্টাগ্ৰামত মেছেজ কৰে, মেছেঞ্জাৰত মেছেজ কৰে, আৰু সকলোৱে চাগে মোক বহুত বেছি ভাল পায়, যাৰ কাৰণে মোৰ লগত দুটা কথা পাতিবৰ কাৰণে ইচ্ছা কৰে। আৰু সেইটো একেবাৰে হয়, আমিও কেতিয়াবা কাৰোবাক ভাল লাগিলে কি হয় যেন ফোন কৰিম, ফোনত দুটা কথা পাতিম তেনেকৈ ভাবোঁ। বহুতক মই নাম্বাৰ দিছোঁ কিন্তু বহুতক কেতিয়াবা দিয়াও নাই, মই একেবাৰে ক্ষমা প্ৰাৰ্থী মই নিদিয়াৰ কাৰণে। এতিয়া চাওক, প্ৰথম কথা হ'ল আপোনালোকে মোক কিহৰ পৰা চিনি পায়। মই এখন স্কুলৰ শিক্ষয়িত্ৰী, সেইকাৰণেতো আপোনালোকে মোক চিনি নাপায়, কাৰণ আপোনালোক বহুত বহুত বেলেগ বেলেগ জিলাৰ, বহু বহুত দূৰৰ ঠাইত আপোনালোকে আছে, আপোনালোকৰ সন্তান ইয়াত পঢ়োৱা নাই, গতিকে আপোনালোকে মোক তেনেকৈ কেনেকৈ চিনি পাব। মই ভিডিঅ' বনোৱাৰ পাছত আপোনালোকে গম পালে যে মই এখন স্কুলত শিক্ষকতা কৰোঁ। আৰু দ্বিতীয় কথাটো হৈছে কি, এই যে ভিডিঅ'খিনি বনাওঁ তাত যিখিনি আপোনালোকক সন্মুখত উপস্থাপন কৰোঁ, সেই উপস্থাপন শৈলীটো হয়তো আপোনালোকে বহুত বেছি ভাল পায়, আৰু সেই ভাল পোৱাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। এতিয়া সেই কথাকেইটা যদি মই ক'বলৈ যাওঁ, চাওক, সেই ভালপোৱাখিনি কৰিবৰ কাৰণে মই যে ভিডিঅ'খিনি বনাওঁ, সেই ভিডিঅ'খিনি বনাবৰ কাৰণে মোৰ হাতত একেবাৰে সময় নাই, তথাপিও যে আপোনালোকে মৰম দিছে সেই মৰমখিনিৰ কাৰণে মই ভিডিঅ'খিনি বনাবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আৰু মুনু মোৰ যিটো ৰিলেশ্যনশ্বিপ সেইটো আপোনালোকে আঁকোৱালি লৈছে, সেইটো কাৰণে আপোনালোকলৈ বহুত বহুত ধন্যবাদ। মুনুক মই নিজৰ ছোৱালীটোৰে মৰম কৰোঁ, যিসকলে চাই আছে গমেই পায়, আৰু যিসকলে নতুনকৈ আহিছে সেইসকলে মোৰ আগৰ ভিডিঅ'খিনি চাব যে মুনু মোৰ বোৱাৰী হয়, কিন্তু কেতিয়াও মই ভবা নাই যে তাই মোৰ বোৱাৰী হয়, সদায় মই নিজৰ ছোৱালীটোৰে তাইক মৰম কৰিছোঁ আৰু যাৰ কাৰণে আপোনালোকে মৰম দিছে। এতিয়া আহোঁ মেইন টপিকটোলৈ। ৰাতিপুৱা সকলোৱে উঠে, কাম বন কৰে, আপোনালোকে নিজে কোনোবা চাকৰিলৈ ওলাই যায়, কেতিয়াবা যিসকলে চাকৰি কৰা নাই তেওঁলোকে নিজৰ সন্তানক স্কুললৈ পঠিয়ায়, নিজৰ শহু শাহুৰ আপডাল যত্ন কৰে, বা ঘৰৰ পৰিয়াল পৰিজনক যেনেকৈ ৰান্ধি বাঢ়ি দিব লাগে প্ৰতিগৰাকী গৃহিণীয়ে তেনেকৈ দিছে, প্ৰতিখন ঘৰ তেনেকৈ আপোনালোকে চম্ভালি আছে। আৰু নিজৰ স্বামী, নিজৰ হাজবেণ্ড মানুহজনক আপোনালোকে, কোনোবাই ব্যৱসায় কৰে ব্যৱসায় কামত, বা কোনোবাই চাকৰি কৰে চাকৰি কামত, আপোনালোকে খুৱাই বোৱাই টিফিন চিফিন বান্ধি ধুনীয়াকৈ উলিয়াই দি পঠিয়াইছে, সেই একেখিনি কামে ময়ো কৰোঁ ঘৰত। কিন্তু তাৰপাছত মোৰ কি হয়, মই স্কুল গুচি যাওঁ, স্কুলত থকা সময় সেইখিনি তেনেকৈ পাৰ হয়, আহি পেলাই যিকণ অলপমান সময় পাওঁ সেই সময়খিনিত মোৰ ৰুম চাফা কৰা, যিমান মানে কাম থাকে তাৰ পাছত মই সেইখিনি কৰিব লগা হয়, আৰু তাৰ মাজতে দুই এজন আলহী অতিথি থাকে, আকৌ ঘৰ চৰ মচা কামবোৰো থাকে। মুনুৱে যিমানখিনি পাৰে সিমানখিনি কৰে, কিন্তু তাইকোতো ইমান বেছি কাম কৰিবলৈ দিব নোৱাৰি, তাইকো অকণমান ৰেষ্টৰ প্ৰয়োজন হয়, গতিকে তাই জিৰণি লয়, তেনেকৈ কেতিয়াবা মই কৰি দিওঁ, কেতিয়াবা তাই কৰে, আকৌ পাকঘৰৰ কামখিনি থাকে, কিন্তু সেই পাকঘৰৰ কামখিনিও যেতিয়া মোৰ কাম বেছি হয় তেতিয়া কিন্তু তাই আহি আকৌ সেই কামখিনি সামৰি সুতৰি লয়। কোনখিনি সময়ত মই কেনেকৈ কথা পাতিম আপোনালোকে নিজেই ভাবক। ছাবস্ক্ৰাইবাৰ যিখিনি আছে, এইটোতো এতিয়া মোৰ এটা পৰিয়াল, ডাঙৰ পৰিয়াল হ'ল, ছাবস্ক্ৰাইবাৰখিনি আছে আপোনাৰ 52,000 এতিয়া হৈ গ'ল, গতিকে সেই ছাবস্ক্ৰাইবাৰখিনি ইমানখিনিয়ে যেতিয়া সকলোৱে নোখোজে, কিন্তু তাৰ মাজত 20,000 মোক নাম্বাৰ বিচাৰে,
আর এই 20,000 মানুষের কথা পাতবলে মোর খুব মন যায়, কিন্তু মন গলে কি হব, এই যে কল সেন্টার কাম করে ঠিক তেনেকে মই বহি লব লাগিব, আর যেটু মোর বাবে একদম সম্ভবপর নহয়। সেইকারণে মেসেজ যেটা করে মই খুব ভাল পাও, মেসেজ যেটা চাও সেই একদিনাই মেসেজের মই উত্তরখিনি দিবলে চেষ্টা করো। আর আপনাদের যে কমেন্ট করে, কমেন্টত রিয়েক্টটো দিও, রিয়েক্ট করা মানে আপনাদের গম পাব যে মই মেসেজ খিনি পড়িছো, তার দুই এটার মই উত্তর দিবলে চেষ্টা করো। আর তাতো আপনাদের সাব, আপনাদের কোনোবাই কেতিয়াবা অলপ অভিমানও করে, কারণ ভাল পাওয়া মানুষের ওসর কেতিয়াবা অকনমান অভিমানও হয়, অভিমান করে যে বা আপনি আজিকালি উত্তরবিলাক নিদিয়ে। এতিয়া তাতো যদি মই কবলে যাও যে আপনালোকে এটা কমেন্ট লিখে ঠিক আছে, কিন্তু মই যেতিয়া কমেন্ট খিনি উত্তর দিবলে যাও তেতিয়া যে হেয়া 400-500 কেতিয়াবা 1,000ও হয়ে যায়। 1,000 জনক রিপ্লাই করবলে মই 1,000টা মেসেজ লিখিব লাগিব, সেয়াও জানো সম্ভব হয়। গতিকে মই এটাই বিচারিম যে আপনালোকে মোক যিসকলে ভাল পায় সেইসকলে অন্তত এই কথাখিনি বুঝি পাব, কারণ বহুদিনের পর ভাবি আসলে এই কথাখিনি কম যে মই নাম্বার কিয় দিয়া নাই বা কিয় মই নাম্বারটো নিদিও। এটা আপনালোকে চাও, ইমানখিনি কামর পাছত মই জানো ফোন করবলে সময় পাম, পাম এজনক বা দুজনক বা কেতিয়াবা মই তিনজনকো ফোন করলো বা মূলে তিনিজনে ফোন করলে। আপনালোকে চাবচোন মেসেজত কেবল ভাল বেয়া কিবা এটা লিখোতে অলপ সময় গুছি যায়। আকো যদি আপনি কাবার ঘরের বা মালিকে ফোন করলে, দেউতালকে ফোন করলে বা আপনার লগর কাবার লগতে ফোন করলে, অকনমান সময় কথা পাততে তো 10-15 মিনিট গুছি যায়। তেতিয়া হলে তেনেকুয়া 10-15 মিনিটকে মই যদি ফোন করবলেও হয় তেতিয়া হলে আপনাদের ভাবক মোর কিমান সময় গুছি যাব। তারপর আহিলে চেংনাং, আর চেংনাঙর লগতো অকনমান ব্যস্ত হবলগা হয়ে, কারণ অকল জানি ভিডিও বনায় থাকলে ঘর মানুষক যদি মই সময় নিদিও, ঘর মানুষখিনির লগত যদি মই একেলগে খোয়া বোয়া নকরো বা একেলগতে মই বহি মেলি না থাকো, তেতিয়াও জানো সেইখিনি ঘর এখন জানো তেনেকে পরিচালনা করা বা ঘর এখনের মাজত জানো তেনেকে মিলাপ্রীতি থাকিব, সেয়াওতো অটুট রাখিব লাগিব। এখন ঘর বুলি কলে প্রতিজনের মাজত মিলাপ্রীতির বান্ধনটো কটকটিয়া করিব লাগিব ঘরের মুরব্বীজনে, গতিকে সেই গুরু দায়িত্বখিনিও আছে। গতিকে সকলবিলাক চাই আসলতে মই তেনেকৈ মানে নাম্বার দি পেলাই বা ফোন করবলে মই পড়া নাই, তার কারণে মই বারে বারে আপনাদের ওর ক্ষমা বিচারিছো। আপনাদেরকে সদায় এনেকৈ মরম দিছে, সদায় এনেকৈ মরম দিয়ে যাব। আর মই কয়ে আছো স্কুল যেতিয়া মই বন্ধ পাম মই প্রতিখন ডিস্ট্রিক্টলে যোৱাৰ এটা প্লেন প্রোগ্রাম মনের মাজতে পুহি রাখিছো, আর তেতিয়া যাম আপনাদের লগ পাম, মই প্লেসর ঠাইখিনি যত যাম তার ঠাইখিনির কথা কম, আপনাদের লগ করবলে যাব বহুত বেশি ভাল পাম। আর যিসকলে ঘরলে আহো বলে ভাবি আছে আহিব পারে, সেটাও মোৰ দুয়ার সদায় খোলা আছে আপনাদের কারণে, কারণ আপনাদের মোৰ এটা পরিয়াল, আপনাদের অবিহনে মোৰ জীবনটো শূন্য, একেবারে শূন্য বুলি মই কব পাৰো। সেইকাৰণে এতিয়া শেষত মই এটা কথাই কম, আপনাদের কোক এতিয়া যে মই ভিডিও বনাম নে মই মেসেজ করে বা ফোন করে পেলে মই তাত ব্যস্ত থাকিম, আপনাদের কোনটো ভাল পাব আপনাদের সেটা অন্তত কমেন্টের উত্তরটো মোক দিব। আর মই বুঝাই কইছোয়ে তার মাজত বহুখিনি কথা থাকি গৈছে, হয়তো সেইখিনি কারণেও আপনাদের ওর মই ক্ষমা বিচারিলো। এটা কমেন্ট মই ইয়াতে আপনাদের স্ক্রিনটোতে দি দিছো, আপনাদের চাওক। কিছুমান মানুষে এনেকুৱা কিছুমান কমেন্ট করে দিয়ে যে নাভাবে এই কমেন্টটোৱে মোৰ মনৰ মাজত কি রিয়েকশন করব বা তেওঁৰ কমেন্টটো পঢ়ি আনে তেখেতক কি বুলি ভাবিব। মই কৈছো সকলোকে মই ভাল পাওঁ, মোৰ ভিউয়ার্স, মোৰ সাবস্ক্রাইবার, সকলো মোৰ এটা পৰিয়াল, মই সকলোকে ভাল পাওঁ। এগৰাকীয়ে মোক কমেন্ট কৰিছে যে মই বোলে সকলোবোৰ কওঁ কিন্তু মোৰ বোৱাৰীৰ অৰ্হতে কিমান, মামু বোৱাৰীয়ে কিমান পঢ়িছিলে সেইখিনি মই নকওঁ। আজি মই এটা কথাই কম, বহুত পঢ়া শুনা করলেও মানুষ শিক্ষিত নহব পাৰে, কিন্তু খুব কম পঢ়িলেও কিন্তু যিখিনি আচার আচরণ ব্যবহার পাতি খুব ভাল হব পাৰে। গতিকে আমি কোনটো বিচাৰিম, আমি এটাই বিচারিম যে ব্যবহার পাতি ভাল হোক, এখন ঘরের মাজত মিলাপ্রীতিরে বান্ধিব পৰাকৈ সেই সদগুণখিনি বোৱাৰীজনীৰ মাজত থাকক, ঘরখনের প্রতিজনের মাজত থাকক, শাশুর মাজত থাকক, সকলের মাজত থাকক। মই যদি মুনুর কথা কবলে যাও, এখন ঘর পরিচালনা করবলে, এখন ঘরের মাজত মিলাপ্রীতি থাকিবলে এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নাই, কোয়ালিফিকেশন লাগিব নিজের সদগুণ, সৎ মানসিকতা, আচার আচরণ আর মরম স্নেহ। এখেতো আহিবলে পাইছে, গতিকে এখিনি কথা আপনাদের শেয়ার করলো, আপনাদের যদি কথাখিনি মনপুত হয়েছে বা আপনাদের যদি মানি লৈছে ভালো বলে ভাবিছে তেতিয়াহলে আপনাদের প্লিজ এটা কমেন্ট করে পেলায় জানাব, ময়ো আশাবাদী আপনাদের যে ভাল ভাল কমেন্টেরে ভরাই দিব। তেতিয়াহলে এটা আমি গৈ থাকো, দ্বিতীয় অফিসত কাম হলে হয়ে গেল, ও কাম একদিনাই হয়ে গেল।
ঠিক আছে এটা গৈ থাকো এখনি কথা শেয়ার করিম বলি ভাবি আসলে ভাবিছিল ঘর লগে পলে কম কিন্তু ইয়াতে যেতিয়া বহি থাকিলো ইয়াতে কথাখিনি শেয়ার কৰি দিলো আপোনালোকৰ লগত বহুত বহুত ধন্যবাদ আপোনালোক সকলো ভালে থাকো কুকুলে থাকো সকলোকে বহুত 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 মৰম জনায়েছো আৰু এতিয়া ভিডিওটো মই এখনিতে সামৰি দিছো।